স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল গত মে বেলা একটার সময় কাউন্সিলের তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজস্ব রেজাল্ট পেয়ে গেছে তবে বিদ্যালয়গুলি এখনও পরীক্ষার্থীদের রেজাল্ট হাতে পায়নি আগামীকাল অর্থাৎ দশই মে নির্দিষ্ট ক্যাম্প অফিসের মাধ্যমে বিদ্যালয়গুলিকে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে তার আগে কোনো বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে হাতে পাওয়ার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যদি আপনার বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য স্কুল টেক চ্যানেলের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত নানা ধরনের আপডেট আমি দিয়ে থাকি এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং ভিডিওগুলো কাজে আসলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন কোনো বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করার জন্য আমরা কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এখান থেকে আমরা ইনস্টিটিউশনস লগ এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ব্যবহার করে লগ করে নেব। এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করে কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করব কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে বিদ্যালয়ের ইউজার আইডি ব্যবহার করে বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করার জন্য বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে রিপোর্টস অপশানে ক্লিক করব তারপর নিচে স্কুল রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করব তারপর একেবারে নিচের দিকে চলে আসবো এখানে অপশান আছে একটি এইচএস রেজাল্ট এই এইচএস রেজাল্ট অপশানটি ক্লিক করব সঙ্গে সঙ্গে এইচএস রেজাল্ট একটি পেজ ওপেন হয়ে যাবে যে ক্ষেত্রে কতগুলো ফিল্টার দেওয়া আছে এই ফিল্টারগুলো সিলেক্ট করতে হবে এখান থেকে প্রথমে সেশন দু হাজার তারপর আছে স্টুডেন্ট টাইপ আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তিন ধরনের টাইপ থাকে সেক্ষেত্রে রেগুলার কন্টিনিউইং এবং স্পেশাল এখান থেকে আপনি যে পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করবেন এখানে আমি রেগুলার সিলেক্ট করলাম তারপর আছে লিমিট এখান থেকে আপনি ম্যাক্সিমাম লিমিট সিলেক্ট করবেন এখানে পাঁচশো নিলাম তারপর ডান দিকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বিদ্যালয়ের সমস্ত রেগুলার পরীক্ষার্থীদের রেজাল্ট এখানে চলে আসবে এই রেজাল্ট যদি আপনি এক্সেল ফাইন হিসেবে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে বাঁ দিকে এক্সপোর্ট এক্সএলএস এই অপশানটিতে ক্লিক করে আপনি এই সমস্ত রেজাল্ট এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড করতে পারবেন এইভাবে কোনো বিদ্যালয়ের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করতে পারবেন এরপর আপনি যদি কন্টিনিউইং স্পেশাল ডাউনলোড করতে চান এখান থেকে আলাদা করে সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করে এই রেজাল্ট ডাউনলোড করা যাবে কিভাবে কোনো বিদ্যালয়ের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট একসঙ্গে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ